মাই হোম স্টাইল কুকিংয়ে সবাইকে স্বাগত। আমি আজকে আপনাদেরকে চিকেন দিয়ে একটা অসাধারণ স্ন্যাক্স রেসিপি তৈরি করে দেখাবো, যেটার নাম হলো চিকেন চিজ বল। এটা কিন্তু বাড়িতে কোনো গেস্ট এলে বা বাচ্চাদের কিন্তু এটা ভীষণ ভালো লাগবে। এটার আউট লেয়ারটা কিন্তু একদম ক্রিসপি আর ভেতরটা জুসি, আর খেতে তো দারুণ লাগবে। তো চলুন দেখিয়ে দিই এই চিকেন চিজ বল কী করে করতে হবে। এর জন্য আমার প্রথমেই যেটা করব, এরকম ব্রেড লাগবে। আমি এখানে চারটে ব্রাউন ব্রেডের স্লাইস নিয়েছি, আপনারা কিন্তু নর্মাল ব্রেড দিয়েও করতে পারবেন। এবারে একটা করে ব্রেড নেব আর এটার ধারের দিকটাকে কেটে ফেলে দেব। ধারের দিকটা আমার চাইছি না, আপনারা কিন্তু এই ধারের দিকগুলো না ফেলে ওটা দিয়ে ব্রেড ক্র্যাম্প বানিয়েও রাখতে পারেন। দেখুন, এইভাবে আমি সমস্ত ব্রেডগুলোকেই সুন্দর করে কেটে নিয়েছি। এবারে এগুলোকে আমি মিক্সিতে দিয়ে দেব, দিয়ে এগুলোকে একদম গুঁড়ো করে নেব। এগুলোকে কিন্তু সেকতে হবে না, এরকম নর্মাল ব্রেডগুলোকে ধারের দিকটা খালি কেটে তারপর এগুলোকে গুঁড়ো করে নিতে হবে। আর আমি আজকে এই স্ন্যাক্সটা কিন্তু দুটো ওয়েতে আপনাদেরকে দেখাবো। দেখুন, সুন্দর করে আমি গুঁড়ো করে নিয়েছি, এগুলোকে ঠিক এরকম করে গুঁড়ো করে নিতে হবে। এখানে আমি এরকম চিজ নিয়েছি, এটা আমি মোজরেলা চিজ ইউজ করছি এর মধ্যে, তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো চিজ দিয়েই করতে পারবেন। এটাকে একটু বড় বড় করে কিউব করে কেটে নিয়েছি, কারণ আমার চিজ খুব ভালো লাগে, তাই আমি একটু বড় শেপেই কাটলাম। আপনারা আর একটু ছোটো করেও কাটতে পারেন। এবারে আমি একটা মিক্সিং বোলের মধ্যে এখানে আমি চিকেনটাকে পেস্ট করে নিয়েছি, বোনলেস চিকেন। এটা আমি জল ছাড়া একদম ভালো করে জলটাকে চেপে ফেলে তারপর মিক্সিতে দিয়ে পেস্ট করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে কিন্তু যতটা সম্ভব একদম মিহি করে কুচি করার চেষ্টা করবেন, তাহলে খুব ভালো হবে। এর মধ্যে লঙ্কা কুচি দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা কুচি। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কিমা, আর দিয়ে দেবো গ্রেট করা আদা। আমি রসুন আর আদাটাকে কিন্তু হাফ টেবিল স্পুন করে ইউজ করলাম। এর মধ্যে 1/4 teaspoon মতো দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, দিয়ে দেব সামান্য একটু হোমমেড গরম মশলার গুঁড়ো, আর দেব স্বাদ অনুযায়ী নুন। এবারে আমি এর মধ্যে দেব একটা ডিম, আর দেব সেই গুঁড়ো করা ব্রেডগুলোকে। এই ব্রেডটা আর ডিমটা ইউজ করার জন্যই কিন্তু এটা যখন আমি ফ্রাই করবো তারপরও কিন্তু এটা একদম সফট থাকবে। যদি খালি চিকেনগুলোকে আমি এরকমভাবে করতাম তাহলে কিন্তু ওটা ভাজার পর দেখতাম একদম শক্ত হয়ে গেছে, ভালো লাগতো না। ওই জন্য এর মধ্যে কিন্তু ব্রেড আর ডিমটা দিতে হবে। এর মধ্যে একটুখানি ধনে পাতা কুচি দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। দেখুন, সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এবারে আমি এরকম কেলক্স যেগুলো রয়েছে নর্মাল কেলক্স, সেগুলোকে একটু গুঁড়ো করে নেব। আমি দুটোভাবে দেখাবো। এখানে আমি একটু একটা ডিম একটু নুন দিয়ে ফেটিয়ে রেখেছি, এইখানটায় রয়েছে সেই চিজগুলো যেগুলো আমি কিউব করে কেটে রেখেছি, এইখানটায় আমি কেলক্স গুঁড়ো করে রেখেছি হাত দিয়ে, এখানে রয়েছে ব্রেড ক্র্যাম্প, আর এইখানটায় সেই চিকেন যেটা আমি মাখিয়ে নিয়েছি। এবারে আমি আপনাদেরকে গড়ে দেখাচ্ছি যে এই চিজ বলটা কী করে করতে হবে। একটুখানি করে নেব এই চিকেনের মাখার থেকে একটু করে, আর এর ভেতরে এরকম জায়গা করে সুন্দর করে চিজ কিউবটাকে কভার করতে হবে। এটা কিন্তু খুব ভালো করে চিজটা যেন কভার হয়, নইলে কিন্তু এটা ভাজার সময় পুরো চিজটা বেরিয়ে আসবে। এটাকে এরকমভাবে গোল করে তারপর এই ডিমের গোলায় প্রথমে চোবাবো, তারপর এটাকে আমি ব্রেড ক্র্যাম্পসে কোট করব অবশ্যই করে। কিন্তু আমি আপনাদের আবারও বলছি, কোনোভাবেই যেন এটা ফাঁকা না থাকে, এটাকে সেমভাবে ডবল কোট করে নেব, যাতে করে এটা ভাজার সময় বাইরে বেরিয়ে না আসে চিজটা। এটাকে সুন্দর করে করে নিলাম। দেখুন, এইভাবে আমি কেলক্সের মধ্যেও সেমভাবে কোট করে নেব। যারা ভেজিটেরিয়ান তাদের জন্য আমি একটা টিপস দেব, যেটা হলো আপনারা কিন্তু তাহলে এই চিকেনের পরিবর্তে সয়াবিন গরম জলের মধ্যে ভালোভাবে ওটাকে ভিজিয়ে নেবেন। নরম হওয়ার পর জলটাকে চেপে ফেলে মিক্সিতে গুঁড়ো করে নেবেন, তারপর ওর মধ্যে সেদ্ধ আলু বাঁধাকপি দিয়ে তারপর মাখিয়ে সেমভাবে করবেন চিজ দিয়ে, তাতেও খুব ভালো লাগবে। মানে ওতে পেঁয়াজ না দিলেও একটু বাঁধাকপি আলু সেদ্ধ আর যদি সয়াবিন দিয়ে করা যায় তাতেও খুব ভালো লাগে। এবারে আমি সাদা তেল গরম করে নিয়েছি এর মধ্যে, এবারে এই চিজ বলগুলোকে দিয়ে দেব। দিয়ে দিলাম, আঁচটাকে প্রথমে একটু কমের দিকেই রাখবো, যখন একটু ভাজা হয়ে যাবে তখন আঁচটাকে একটু মিডিয়াম করে এটাকে সুন্দর গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে, উল্টে পাল্টে, যাতে করে সব দিকে সুন্দরভাবে ভাজা হয়। যেহেতু আমি ডিম দিয়েছি তাই জন্য কিন্তু ফেনা হচ্ছে, ওতে কোনো প্রবলেম নেই। এবার এটাকে নামিয়ে নেব। তো আপনারাও এই মজাদার স্ন্যাক্সটা তৈরি করুন আর সবাইকে খুশি করে দিন।
কীরকম লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন। ভালো খান, সুস্থ থাকুন।